তার জীবদ্দশায় তার শত্রুরা বহু চেষ্টা করেছে তার কিছু দোষ কিছু খারাপ দিক বের করার জন্য শুধু কোরআন হাদিস নয় ইসলামের শত্রুরা মুসলমানদের প্রতি বিদ্বেষ যারা লালন করে তারাও আজ পর্যন্ত এরকম একটি ঘটনা বাহির করতে পারেনি বা পারবেও না ইনশাআল্লাহ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের যারা করত মক্কার মুশরিকরা অথবা মদিনার ইহুদিরা কিংবা যাযাবরেরা বেদুইনেরা তারা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পেয়েছে এরকম কোনো ঘটনা আপনাদের জানা আছে কোন ইসলাম বিদ্বেষীরাও পারে নাই কয়েকদিন পর পরই আমাদের দেশীয় বলেন ভিন্ন দেশীয় বলেন ইসলাম এবং মুসলমানদের দুশমনরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন কেন অল্প বয়সে সেটা নিয়ে আপত্তি তোলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তার যদি কোনো অবিচার হতো জুলুম হতো আলিয়াজ বিল্লাহ তিনি তার থেকে বহুত বালাতর অনেক উর্ধে তাহলে সে যুগের মক্কার মুশরিকরা মদিনার কাফেররা সবার আগে তার দিকে আঙ্গুল তোলার সুযোগ পাইত ঠিক না বে ঠিক তারা কেউ কোনো কিছু বলার সুযোগ পায় নাই কোথাকার কোন 1400 বছর পরে আসা কোন নর্দমার কীট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায় এটার যদি আপনি একেবারে কিতাবী সমালোচনায় আসেন তাহলে তো এই কথা আসে যে মক্কার এবং মদিনার তখনকার যারা তার শত্রু ছিল তার বিদ্বেষী ছিল তার প্রতিপক্ষ ছিল তাদের কারোর সাহস হয়নি এখানে কালিমা বসানোর কোনো আপত্তি তারা তুলেছে এমন কোনো সুযোগ তারা পেয়েছে এমন কোনো ঘটনা পাওয়া যায় না তোমরা কে এই ঘটনা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা পর্যালোচনা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো তার প্রথম বৈশিষ্ট্যটা উল্লেখ করা যে তার শত্রু যারা ছিল তখন তারাও চেষ্টা করে তার কোনো দোষ কোনো খুঁত কোনো দুর্নাম কোনো খারাপ কিছু খুঁজে তারা বের করতে পারে নাই একটা ঘটনা শুধু বলি সংক্ষেপে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন হিজরত করে গেলেন সেখানকার শাসক যখন তাদেরকে ডেকে আনলেন রাজদরবারে সেখানে মক্কার মুশরিকদের তরফ থেকে আবু সুফিয়ান তাকেও ডেকে আনা হলো আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছে সেই শাসক সে প্রশ্নগুলোর উত্তরে সবগুলাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে গেছে যেমন একটা প্রশ্ন ছিল উনি কি আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করে তো সে তো না করতে পারে নাই হ্যাঁ করে ওনার ব্যাপারে যত প্রশ্ন করছে সবগুলাই ওনার পক্ষে গেছে কারণ বিপক্ষে কিছু বলার সুযোগ নেই উপস্থিত সাক্ষী আছে মক্কার মানুষরা আছে সেখানে আবু সুফিয়ান শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু কিন্তু উনি ওই সময়কার অবস্থানের আলোকে তিনি তখন বলতে বাধ্য হয়েছেন যে একটা প্রশ্নের উত্তরে আমি একটু কোন রকম একটু জায়গা নেওয়ার চেষ্টা করেছি তাও পুরোপুরি পারেন নাই সেটা কি যে তিনি তোমাদের সাথে ওয়াদা করলে রক্ষা করেন কিনা তখন বলেছিল যে একটা ওয়াদা অঙ্গীকার আমাদের সাথে হয়েছে এখন এটার কি হবে সময়ে বলে দিবে কিন্তু অতীতে হয়েছে এরকম কোনো কিছু বলার সুযোগ তারা পায়নি আল্লাহু আকবার এ হলেন আমার নবী আপনার নবী আল্লাহ তাআলা যাকে গোটা বিশ্বের মানুষের জন্য নির্বাচন করেছেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাকে নবী করে রাসূল করে তার দুশমনরাও তার কোনো দোষ খুঁত আয়েব খুঁজে বের করতে পারে নাই এই বিষয়টা শুধু তার নয় অবশ্য অন্য নবী রাসূলদের ক্ষেত্রেও প্রযোজ্য